ঘুম থেকে উঠেই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:30 সকাল, আর আমরা যাচ্ছি চার্চে প্রভুর কাছে প্রার্থনা করতে। প্রার্থনা করে বাড়ি ফিরবো, তারপরে কাজকর্ম সব শুরু হবে। আর আমরা বাড়ি ফিরে চলেও এসেছি, এখন রান্নাবান্নায় ঢুকে পড়ছি। ছেলে স্কুল যাবে আজকে, তা সেই জন্য তারা আছে। তা গুড মর্নিং আমার বন্ধুরা, আমার লাভলি বন্ধুরা। সকাল এখন বেজে গেছে 7:30 থেকে, আর না সরি, এখন 8 বাজে। তা রান্নায় লেগে পড়ি, চলো, ছেলের কাজ স্কুলে যাবে সেই জন্য। তা চলো আমার সাথে থাকো। আর এই দেখো, আমি একটু লাল শাক ছিল ফ্রিজে, সেটা কাটছি, লাল শাক ভাজবো আজকে। তা লাল শাকটা কাটা মোটামুটি হয়ে গেছে আমার, ধুয়েও নিয়েছি, রসুন একটু কুচিয়ে নিয়েছি, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে করব। তা কড়ায় একটুখানি তেল দিচ্ছি, বেশি তেল দিই না আমি শাক ভাজতে, অল্প করে একটু তেল দেবো। তা তেলটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে পরে শাকটা দিলাম, আর একটু হলুদ, অল্প করে একটু নুন দিলাম। তারপর শাকটা নিয়ে নাড়াচাড়া করব, শাকটা ভাজা হয়ে গেলে তারপর বাকি কাজটা করব, আবার বাকি রান্নাগুলো করব। তা আজকে শাক ভাজা, ডাল, আর একটু কালকে তরকারি আছে, তা ছেলেকে আজকে ওই তরকারিটা একটু গরম করে দেবো, সেটাই ভেবেছি। তা শাকটা ভাজা হয়ে যাচ্ছে, তা শাকটা ভাজা হয়ে গেছে আমার, একটুখানি ভাজা ভাজা করে যখন দেখবো একটু ময়েশ্চারটা শুকিয়ে এসছে তখন নামিয়ে ফেলবো। এই দেখো শাক ভাজা আমার হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও হচ্ছে মোটামুটি শেষের পথে। তরকারিটা ছেলের গরম করতে বসিয়ে দিয়েছি, কালকের তরকারি আছে। তা তরকারিটা গরম হয়ে গেলে ওকে এটা দিয়ে খেতে দিয়ে দেবো। আর আমার ভাতও এদিকে হয়ে গেছে, ভাতটা আমি একটুখানি গরমে বসিয়ে নিচ্ছি ফ্যানটা শুকাবো বলে, তোমরা জানোই আমি ভাতটা বসাই। তা কালকে রাত্রের জন্য একটু ভাবছি তরকারি এখনই করে রাখি, নাহলে রাত্রে ভীষণ ঝামেলা হয়। আলু দিয়ে, পেঁয়াজ, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটু তরকারি করব। আর এদিকে ছেলে স্কুলের শার্টটা ওর বাবা ইস্ত্রি করে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে আবার চলে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে কেটে একটু ভাজছি। তারপর আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা হবে। তার মাঝখানে একটুখানি নাড়াচাড়া করতে হবে আলুটা একটু ভালো করে ভেজে। টমেটোটা তারপরে দিয়ে দিয়েছি, সেটা তো আমাদের দেখানো হয়নি। তা টমেটোটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপর জল দেবো আন্দাজ মতো, যেটুকু আলুটা সেদ্ধ হতে যেটুকু জলটা লাগে, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে চাও হচ্ছে টিফিনের জন্য, তরকারিটা ঢেকে রেখেছিলাম, তারপর তরকারিটা একটুখানি ঘাটা ঘাটা করে নামিয়ে নিলাম তরকারিটা। তরকারিটা আমার হয়ে গেছে, রাতে এটা দিয়েই আজকে রুটি খাওয়া হবে, দেখছো? এটা দিয়ে এরকম পরে তোমরা খেতে পারো। আর এদিকে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে স্কুলের জন্য, বড় সক্স পরছে, ওরাও বেরিয়ে যাবে এবার, তারপরে আমার বাকি কাজ ফের শুরু হবে, বেরোনোর জন্য পুরো রেডি। এদিকে ছেলেও জুতোটা পরছে, জুতোটা পরেও বেরোবে। তা আবার ফিরতে ফিরতে বিকেল 5:30, তা টাটা বলছে আমাকে। তা ছেলেকেও বললাম অনেকদিন পর স্কুল যাচ্ছ, পড়াগুলো সব দেখে দেখে তুমি নিয়ে নিও। আমার ছেলে ভীষণ শাই, ক্যামেরার দিকে খুব একটা তাকাতে চায় না, দেখছো তোমরা? তা যাই হোক, শাই থাকা ভালো। সবাই চলে গেল, ঘরের কাজে লেগে পড়ুন, ব্যাপারটা কাজ আছে, শাড়ি রান্না হয়ে গেছে, ঘর ছাট মুছ দেবো, কাপড় কাচবো। আজকে একটু নিজে রূপচর্চা করবো, ঘরে কেউ নেই, সুন্দরভাবে রূপচর্চা করবো, তোমার হাতে দেবো, চলো আগে কাজগুলো সেরে দিই। ঘরটা পুরো ফাঁকা, ভালো লাগছে না, কিছু করার নেই, এখন রোজই তাই হবে। ছেলে স্কুলটা যাওয়া আরম্ভ করে দিয়েছে, তা চলো কাজগুলো সেরে নিই। আর আমাদের রান্নাঘরটা দেখাচ্ছি, কিরম মেসি হয়ে আছে, দেখো পরিষ্কার করবো, তারপর আবার দেখাবো, হ্যাঁ, বিফোর আর আফটার লুক তোমাদের দেখো। সব বাসনকোসন পড়ে আছে, গ্যাসটা মুছতে হবে, এদিকে ভাত তরকারি ডাল ঢাল সব হয়ে গেছে রান্না আমার, এদিকটা পরিষ্কারই আছে, এদিকটা একটু পরিষ্কার করব, তারপর ঝাঁটমুছ দেবো, বাথরুমে কাপড় ভেজানো আছে ওটা কাচবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর গাছগুলো ফের আজকে রোদে দিয়েছি, তো চলো কাজগুলো সেরে নিই আগে। দেখো আমার ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটমুছ দেওয়া হয়ে গেছে, দেখছো সব পরিষ্কার। ও রান্নাঘরটা দেখাই তোমাদের বলেছিলাম না, বিফোর আফটার লুক দেখাবো। আচ্ছা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখছো? এইবারে যাবো নিজের নিজের একটু রূপচর্চা করতে।
আরে বাবা, সারাদিন কাজ করি, মেয়েদেরও তো একটু রূপচর্চা দরকার না কি বলো? তোমরাও কাজের ফাঁক ফাঁকে করে নেবে, কারণ সবসময় তো আমরা বেরোবার সময় পাই না, সেই জন্য ঘরেই রূপচর্চা করতে হয়। তা আমি একটা স্ক্রাব আছে, স্ক্রাবটা ইউজ করব। এটা আসলে ডিটেল দেখতে পাচ্ছ, লাগিয়ে নিয়েছি মুখে, পুরো একটা ফেস প্যাক। আমি এটা স্ক্রাবার নাম ভুল করে তোমাদের স্ক্রাবার বললাম। এটা আসলে একটা ডিটেন ফেস স্ক্রাব, মুখে ভীষণ ট্যান করেছিলো, কারণ আমি ঘুরে এসেছিলাম রিসেন্ট একটু দীঘায়, ছেলেটা সামার ক্যাম্প ছিল। তা সামার ক্যাম্পটা শেষ হওয়ার পরেই, মানে ফিরে আসার পর থেকেই ব্লগিংটা আমি স্টার্ট করেছি, সেই জন্য দীঘা যাওয়ার ট্যুরটা পুরো মিস করেছি তোমাদের সাথে। যদিও কিছু কিছু ছবি আমি পোস্ট করেছিলাম, আশা করেছি তো আশা করছি তোমরা দেখেছো হয়তো। তাই যাই হোক, ওই ভীষণ ট্যান পড়ে গেছিলো, সেই জন্য ডিফারেন্টের স্ক্র্যাপ স্ক্র্যাপটা একটু লাগালাম, দেখি কতটা উপকার দেয় জানি না এখনও। এটা এখন 10 মিনিট মুখে লাগানো থাকবে, তারপরে যাব স্নান করতে, স্নান করে কাপড় কেচে তারপর খাওয়া দাওয়া করবো। বাড়িতে তো কেউ নেই তোমরা জানোই, একা একাই খেতে হবে বসে এখন। যদিও আমার একা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, একাই থাকি আমি, যেহেতু একাই খেতে হয়। তা এটা মুখে লাগিয়ে একটু বসি, তারপরে স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, চ্যানেলটা দেখো, বারবারই তোমাদের বলছি আমার একটা নতুন চ্যানেল, চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তোমার ফ্যামিলিতে ফ্রেন্ডসদেরকে রেকমেন্ড করো। আমি এই কলটা ভিডিওতেই বারবার সেটাই বলছি তোমাদের, আমি আরও অনেক বন্ধু পেতে চাই, সেই জন্য তোমাদের সাথে বারবার এই একটাই কথা বলি যে আমার চ্যানেলটাকে তোমরা রেকমেন্ড করো অন্যদেরকে, আমার লিঙ্কটা শেয়ার করো। এছাড়াও আমার এই ভিডিওর সাথে সাথেই আমি কিছু কিছু সুন্দর ফানি কমেডি শর্টস মাঝে মাঝে দিই ইউটিউবে, তো তোমরা আমার শর্টসগুলো গিয়ে দেখতে পারো, লাইক করতে পারো, কমেন্টস করতে পারো আর শেয়ার করতে পারো। তা আমি চাই তোমরা আরও বেশি বেশি করে আমাকে দেখো, আমার সাথে কথা বলো। স্নান হয়ে গেছে, কাপড়টা কেটে ছাদে মেলতে গেছি, কি বাবা কি সুন্দর, পুরো মাথা আমার উঠতে লেগেছে। এসে দেখো এখনো ঘামছি, দেখছো এসে একটু দোকানটি জল বানিয়ে খাচ্ছি, খেয়ে একটু বসি, তারপরে ভাতটা খাবো। প্রচুর গরম লাগছে আর মাথাটা ঘুরছে, প্রচণ্ড রোদ বাইরে মারা যাচ্ছে, খেয়ে খেয়ে নিয়ে কথা বলছি ঠিক আছে। দুক্ষণ অবধি একটু বসি 5টা মিনিট, তারপরে খাবো। জানি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 2:30 বাজে জানো, খেয়ে নিই এটা জলটা, আমি খাই না, প্রচুর কষ্ট হচ্ছে। খাওয়া হয়ে গেছে, তা এখন ভাবছি একটু শোবো, শুয়ে একটু ফোনটা ঘাঁটবো, কিন্তু ভাববাটাই সার আমার, কাপড়গুলো রোদের মধ্যে মেলে আসলাম, এত রোদ ছিল, একটুখানি খেয়ে দিয়ে উঠে এসে ভাবছি একটু শুই। এদিকে মেঘ গুড়গুড় 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 করছে, নামবে বলে বৃষ্টি, আবার ওপরে ছুটতে হবে মনে হচ্ছে। এক্ষুনি কাপড়গুলো সব রোদের দিকে মেলা ছিল, সেটাকে সব শেডের দিকে মেলে আসতে হবে। তা যাই গিয়ে মেলে আসি, তারপরে একটু শোবো, আবার বিকালবেলা ছেলে আসবে, 5:30 বাজবে ওর আসতে, ও ফিরলে তারপর ওকে টিফিন দেবো, তারপরে আমি চা খাবো। আজকে আমার শাশুড়ি নেই বাড়িতে, উনি গেছেন ওনার দিদির বাড়িতে, উনি অসুস্থ, 2 দিন ওখানে থাকবেন বলেছে, তা উনি 2 দিন থেকে বাড়ি ফিরবেন, সেজন্য আরোই বাড়িতে একা। উনি থাকলে ওনার সঙ্গে তাও ভাত টাত খাই, দুটো কথা বলি, বিকালে একটু চা টা খাই। তা যাই হোক, তা ছেলে ফিরলে ও খেয়ে আবার পড়তে যাবে, ওর 7টা থেকে পড়া আছে আবার, এখন ওর এই রুটিনই চালু, সকাল থেকে রাত অবধি চলবে। যদিও সব বাচ্চারই একই রুটিন থাকে, আমাদেরও তাই ছিল ছোটোবেলায়, তাই ভাবছি, ছোটোবেলায় ভাবতাম যে পড়াশোনার লাইফটা কবে শেষ হবে, কবে ঘুরবো, এদিক ওদিক যাবো, তাই এখন ভাবি যে না, ছোটোবেলাটাই ভালো ছিল, মাথায় কোনো চিন্তা ছিল না, সব চিন্তা বাবা মার ছিল, পড়াশোনা করতাম, খেলতাম, বন্ধুদের সঙ্গে গল্প করতাম। তা যাই হোক, সেসব দিন চলে গেছে, তাই ছেলেটাকে বলি এই দিন, এই এখনকার এই দিনটা এনজয় করো, এই দিনটা আর পরে ফিরে পাবে না। তা ঠিক আছে, এদিন খুব মেঘ ডাকছে, পুরো কালো করে এসছে, আমি যাই না, আমার বৃষ্টিতে কাপড়গুলো সব ভিজে যাবে, হাত শুকনো হয়ে গেছে। তা তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে, ছেলে ফিরলে তখন দেখো। বুঝতে পারছো, পুরো মেঘ করে গেছে, পুরো কালো হয়ে গেছে, ভাগ্যিস 7 থেকে নিয়ে এসেছি, টিকটিক করে বৃষ্টিও শুরু হয়ে গেছে নামার সাথে সাথেই। বেডরুমে চলে এলাম, বেডরুমে আসলে 2টো জানলা, তো খুব সুন্দর হাওয়া ঢোকে, তাই জন্য জানলাগুলো খুলেও দিয়ে আর
বেডরুমে চলে এলাম, একটুখানি বেডরুমেই ভাবছি বিছানাতে একটু শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটবো। তো তোমাদের বাইরেটা দেখানোর জন্য আমি ফোনটা আসলে বার করে দেখাচ্ছি তোমাদের। দেখছো, আওয়াজ পাচ্ছো? খুব জোরে হবে মনে হচ্ছে। ছেলেটা আমার রেনকোটটা নিয়ে যেতে মনে হয় ভুলে গেছে। ফেরার সময় যদি বৃষ্টি হয় তাহলে মুশকিল হয়ে যাবে, র্যাপিডো তো নেবে না রেনকোট না থাকলে, তখন দাঁড়িয়ে থাকতে হবে। ফেরার সময় যেন বৃষ্টি না হয় সেটাই তো ভাবছি। ঠিক আছে, দেখা যাক, এখন একটু শুই, তারপর কথা হচ্ছে বিকেলবেলা। ছেলে এসে গেছে, ছেলে পড়তে বেরিয়ে যাচ্ছে, ও এসছে, এসে টিফিন টিফিন করেছে, আমার আমিও ওর সাথে বসে চাটা খেয়ে নিয়েছি, একা খাইনি। তা ও বেরিয়ে যাচ্ছে পড়তে, এখন ফিরবে 10টা আবার। তা টাটা। ছেলে পড়তে চলে গেল, এসেছে, এসে টিফিন করেছে, করে পড়তে চলে গেল, আমার চা খাওয়াও হয়ে গেছে, এখন একটু বসেছি। ছেলের স্কুলের কটা লেখা বাকি আছে ওকে, আসলে ও বাংলাটা বাদ দিয়ে বাদ বাকি সব পড়ে, বাংলাটা ওকে আমিই পড়াই। তা বাংলাটার জন্য কিছু কোয়েশ্চেন আনসার রেডি করেছি, সামনেই আগস্টে ওর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে, সেই জন্য কটা লেখা বাকি আছে, লেখাগুলো কমপ্লিট করবো বলে বসেছি। লেখাটা কমপ্লিট হয়ে গেলে তারপর রান্নার দিকে যাবো, রাত্রে যা ডিনার করবো সেটা। তা এখন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। হাজব্যান্ডের আসতে দেরি হবে বলেছে আজকে, আজকে অফিসে একটু কাজ আছে বললো। তা এখন বসেই থাকবো এখন, তাহলে ওর কাজটা ভাবলাম করে নিই। তা বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা আমার শেষ করছি। তোমরা প্লিজ ব্লগটা পুরো দেখো, আমার সাথ দিও, আর আমি সত্যি খুবই খুশি তোমরা আমার ব্লগটা যে রোজ দেখছো, আমাকে দেখছো, মানে কি বলবো, আমি বলার ভাষা পাচ্ছি না। এভাবেই ব্লগটা আমার দেখতে থেকো, আমার সাথ দিও, যাতে আমি আরও বন্ধু পাই। তার জন্য তোমরা চ্যানেলটাকে অন্যদেরকে রেকমেন্ড করো, যাতে অন্য বন্ধুরাও আমাকে দেখে, আমার সাথে সারাদিন থাকে।